আসসালামু আলাইকুম ক্লাস এইটের আজকে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু হলো ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে ঔপনিবেশ কাকে বলে তাহলে ঔপনিবেশের সঙ্গে আমরা বলতে পারি যখন কোনো একটি শক্তিশালী দেশ কোনো দুর্বল দেশের ওপর কর্তৃত্ব গায়াম করে এবং দেশটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে তখন তাকে বলা হয় ঔপনিবেশ উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে ভারতবর্ষ ব্রিটিশদের উপনিবেশ ছিল তাহলে এই অধ্যায়ে বেশ কিছু ভূমি বন্দোবস্তের কথা বলা আছে তাহলে এর আগের অধ্যায়ে আমরা পড়েছি যে ছিয়াত্তরে মর্্যন্তর যেটা এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে হয়েছিল ইংরেজি সতেরোশো সত্তর সেই মর্ণন্তর সেই ছিয়াত্তরে মনন্তরের ভারতবর্ষের অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছিল তাই সেই অর্থনীতিকে চাঙ্গা করার জন্য ইংরেজেরা নানারকম চিন্তাভাবনা করেছিলেন যার ফলশ্রুতি হল বিভিন্ন ধরনের বন্দোবস্ত তার মধ্যে আছে পাঁচসালা বন্দোবস্ত একসালা বন্দোবস্ত দশসালা বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত রায়তওয়ারি বন্দোবস্ত এবং মহলওয়ারি বন্দোবস্ত তাহলে এগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব যে পাঁচশালা বন্দোবস্ত তাহলে পাঁচশালা বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি এখানে যে ওয়ার্ড হেস্টিং সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এই পাঁচশালা বন্দোবস্ত চালু করেছিলেন তাহলে পাঁচশালা বন্দোবস্ত জমিদার শ্রেণীকে নির্দিষ্ট রাজস্বের বিনিময়ে পাঁচ বছরের জন্য যে ভূমি বন্দোবস্ত দেওয়া হয়েছিল তা পাঁচশালা বন্দোবস্ত নামে পরিচিত এই পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তক ছিলেন ওয়ার্ন হেস্টিংস সময়কাল সতেরোশো বাহাত্তর তারপরে আছে একশালা বন্দোবস্ত পাঁচশালা বন্দোবস্তের বেশ কিছু ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করে ওয়ার্ন হেস্টিংস সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে জমিদার সেনিকে এক বছরের জন্য যে বন্দোবস্ত দিয়েছিলেন তা একশালা বন্দোবস্ত নামে পরিচিত তারপর আমরা দেখছি দশশালা বন্দোবস্ত দশলা বন্দোবস্ত প্রবর্তক ছিলেন লর্ড কর্নণালিস সময়কাল বাংলা সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দ এবং উড়িষ্যাতে ব্যবস্থা চালু হয়েছিল সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস কৃষির উন্নতির জন্য এবং পর্যাবীর বন্ধ করে কোম্পানির বাৎসরিক আয়ের নিশ্চয়তা বৃদ্ধি করার জন্য সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে বাংলায় এবং সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে উড়িষ্যায় দশ বছরের জন্য যে জমি বন্দোবস্ত ব্যবস্থা চালু করেছিলেন তা সালা বন্দোবস্ত নামে পরিচিত তাহলে এই সালা বন্দোবস্তই পরবর্তীকালে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হয় তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা কাকে বলে সেটা আমরা প্রথমে আলোচনা করব তারপরে এই ব্যবস্থার শর্ত বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা বা সুফল কুফল নিয়ে আমরা আলোচনা করব তাহলে আমরা বলতে পারি যে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস নির্দিষ্ট রাজস্বের বিনিময়ে সূর্য অস্ত যাওয়ার আগে দেশীয় জমিদার শ্রেণীকে বংশানুক্রমিকভাবে জমি ভোগ দকলের যে অধিকার দিয়েছিলেন তা চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত তাহলে বছর একটি নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগে দেশীয় জমিদার শ্রেণীকে জমি ভোগ বংশানুক্রমিকভাবে জমি ভোগ দকলের যে অধিকার দিয়েছিলেন তা চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত তাহলে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তক লর্ড অনওয়ালিশ সময়কাল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের বাইশে মার্চ এই ব্যবস্থা কোথায় কোথায় চালু হয়েছিল প্রথমে বাংলা বিহার উড়িষ্যা এবং পরবর্তীকালে বারাণসী এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ তাহলে চিরস্থায়ী বন্দোবস্তের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব তাহলে প্রথমে আমরা বলতে পারি যে জমির নিলামে অধিক রাজস্ব প্রদানকারী ব্যক্তি জমি নিলামে অধিক রাজস্ব প্রদানকারী ব্যক্তিকে বংশানুক্রমিকভাবে ভাবে জমি ভুগ অধিকার দেওয়া হয়েছিল এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য নিলামে অধিক রাজস্ব প্রদানকারী ব্যক্তি ব্যক্তি বলতে এখানে জমিদার শ্রেণীকে বোঝানো হচ্ছে অর্থাৎ প্রথমে নিলাম হবে সে নিলামে যে জমিদার শ্রেণী বেশি পরিমাণে রাজস্ব দেবে সেই জমিদার শ্রেণীকেই বংশানুক্রমিকভাবে জমি ভোগ দখলের অধিকার দেওয়া হবে দু নম্বর বছরের একটি নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগে কোম্পানিকে রাজস্ব করতে হতো যেটাকে আমরা বলছি অর্থাৎ একটা নির্দিষ্ট দিন বলা থাকবে সেটা একত্রিশে ডিসেম্বর হতে পারে পয়লা জানুয়ারি হতে পারে সেই দিনে সূর্য অস্ত যাওয়ার আগে জমিদার শ্রেণীকে রাজস্ব পরিশোধ করতে হতো জমিদার শ্রেণী যদি রাজস্ব পরিশোধ করতে না পারতো তাহলে কি হতো সেই সেই জমিদার শ্রেণীর কাছ থেকে জমি নিয়ে সেটা আবার পুনরায় আবার নিলাম করা হতো অর্থাৎ সেই জমিদার শ্রেণী কিন্তু সেই জমির উপর আর কোনো দখলের সত্য থাকতো না যদি নির্দিষ্ট দিনের সূর্য অস্ত যাওয়ার আগে করতে না পারত তিন নম্বরে আমরা বলবো যে কৃষকদের ওপর জোরপূর্বক রাজস্ব আদায় করা হতো এখানে রাজস্বের পরিমাণ ছিল অত্যধিক নয় দশমাংশ আবার কিছু কিছু জায়গায় এগারো দশমাংশ বলা আছে মানে দশ ভাগে নয় ভাগ আবার কিছু কিছু জায়গায় কিছু কিছু বই আছে যে এগারো ভাগে দশ ভাগ অর্থাৎ রাজস্বের পরিমাণ ছিল অত্যধিক চড়া আমরা বলতে পারি যে প্রাকৃতিক দুর্যোগেও কিন্তু রাজস্ব মুকুব করা হতো না প্রাকৃতিক দুর্যোগ যখন হতো সেই প্রাকৃতিক দুর্যোগেও রাজস্ব মুকুব করা হতো না পাঁচ নম্বরে আমরা বলবো যে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থায় একটা অন্যতম বৈশিষ্ট্য হলো। মধ্য শতভোগী উদ্ভব অর্থাৎ জমিদাররা যে সমস্ত জমিদাররা সমস্ত জমিদাররা কিন্তু সমস্ত জমিদারির ওপরে তাদের পুরো অধিকারটা তারা মানে সমস্ত জায়গায় তারা রাজস্ব আদায় করতে পারতেন না তাই বেশ কিছু ব্যক্তির হাতে তারা এই জমি রাজস্বের আদায়ের অধিকার দিয়েছিলেন তাহলে এরা কি করতো এরা কৃষকদের কাছ থেকে অত্যন্ত জোরপূর্বকভাবে এবং চড়া হারে তারা তাদের কাছ থেকে রাজস্ব আদায় করত এবং নিজেরা কি করতো নিজেরা একদিকে আছে জমিদার শ্রেণী জমিদার আর কৃষক জমিদার আর কৃষক এর মাঝে যে শ্রেণীটা তাকে আমরা বলছি মধ্যস্বত্ব ভোগী শ্রেণী তাহলে এই মধ্যস্বত্ব ভোগী শ্রেণী কিন্তু মাঝখান থেকে প্রচুর পরিমাণে লাভবান হতেন তাহলে এই চার পাঁচটা বৈশিষ্ট্য আমরা চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থায় পারছি এরপর এই বন্দোবস্ত ব্যবস্থার আমরা সুফল এবং কুফলগুলো একটু দেখব তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার যদি আমরা সুফলগুলো দেখি তাহলে কিন্তু সুফলগুলো কিন্তু কৃষকদের সুফল কৃষকদের জন্য কিছুই হয়নি সমস্ত সুফলে লাভ করেছিল জমিদার এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাহলে প্রথমে আমরা দেখব যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার ফলে তারা একটা বাজেট পেশ করতে তাদের সুবিধা হয়েছিল অর্থাৎ তারা তার প্রথমেই বুঝতে পেরেছিল যে বাংলা থেকে কত রাজস্ব আদায় হবে উড়িষ্যা থেকে কত রাজস্ব আদায় হবে বিহার থেকে কত রাজস্ব আদায় হবে সেই হিসেবে তারা কিন্তু তাদের একটা বাজেট পেশের সুবিধা হয়েছিল দু নম্বরে আমরা বলতে পারি যে এই চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থায় যে সমস্ত জমিদার শ্রেণী তারা কি করেছিলেন অচাসযোগ্য জমি যেগুলো যেগুলো যে জমিগুলোই চাষ হতো না সে অচাষযোগ্য জমিগুলোকে চাষযোগ্য জমিতে পরিণত করেছিলেন ফলে কি হয়েছিল অচাষযোগ্য জমিগুলো চাষযোগ্য জমিতে পরিণত হলে কি হলো বেশি পরিমাণে রাজস্ব আদায় হলো এবং সেটা একটা লভ্যাংশ বৃদ্ধি পেল আর কি জমিদার শ্রেণীগুলো যে সমস্ত জমিদার শ্রেণীর হাতে রাজস্ব আদায়ের অধিকার দেওয়া হয়েছিল তারা বেশ কিছু জনকল্যাণমূলক রাস্তাঘাট জনকল্যাণমূলক কাজ তারা সম্পাদন করতে পেরেছিল তার মধ্যে হচ্ছে রাস্তাঘাট জলাশয় এ সমস্ত গুলো তারা এই কাজগুলো তারা করতে পেরেছে এরপর এই ব্যবস্থার অসুবিধায় আমরা যেগুলো বলবো যে এই চিরস্থায়ী বন্দোবস্তের অসুবিধার ক্ষেত্রে আমরা বলবো যে এই ব্যবস্থার ফলে এই যেহেতু এই ব্যবস্থায় রাজস্বের হার ছিল অত্যধিক চড়া অর্থাৎ নয় দশমাংশ রাজস্বের হার ছিল তাই কৃষকরা এই চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থার ফলে সর্বশান্ত হয়ে পড়ত অর্থাৎ রাজস্ব পরিশোধ করার পর তাদের হাতে আর কিছুই থাকতো না সমস্তটাই কিন্তু রাজস্ব পরিশোধ করতেই চলে যেত দু নম্বরে আমরা বলবো যে প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ যখন বন্যা খরা ভূমিকম্প হতো প্রাকৃতিক দুর্যোগ যেটাকে আমরা বলি সেই প্রাকৃতিক দুর্যোগে কিন্তু রাজস্ব মকুব করা হতো না ফলে প্রাকৃতিক দুর্যোগতে এমনি ফসল হানি ঘটে ফসল কম হয় তার উপর রাজ্য অত্যধিক রাজস্ব পরিশোধ করতে গিয়ে কৃষকরা একবারে সর্বসন্ত হয়ে পড়তো তিন নম্বর আমরা বলবো তিন নম্বর কুফলে আমরা বলবো যে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থায় মধ্যস্বত্ব ভোগী মাঝখান থেকে তারা লাভবান হয়েছিল অর্থাৎ কৃষকদের কাছ থেকে তারা প্রচুর পরিমাণে রাজস্ব আদায় করত এবং সেটা কোম্পানিকে কিছুটা পরিশোধ করতো এবং বাকিরা নিজেদের জন্য রাখত তাহলে এইভাবেই এই মধ্য সত্য ভোগী শ্রেণী বন্দোবস্তের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অর্থাৎ এই শ্রেণী চিরস্থায়ী সব সবথেকে বেশি লাভবান হয়েছিল আর চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে যেটা ওতপ্রোতভাবে জড়িত সেটা হলো সূর্যাস্ত আইন অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের একটা অন্যতম বৈশিষ্ট্য হল সূর্যাস্ত আইন তাহলে সূর্যাস্ত আইন দু নম্বরের কোশ্চেন পরে সূর্যাস্ত আইন আমরা কি বলবো যে সূর্যাস্ত আইন আমরা বলবো যে বছরের একটি নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগে দেশীয় জমিদার শ্রেণীকে যে বংশানুক্রমিকভাবে ভাবে রাজস্ব ভোগ দখলের অধিকার দেওয়া হয়েছিল তার রাজস্বরা পরিশোধ করতে হতো সূর্যাস্ত সূর্যাস্ত সূর্য অস্ত যাওয়ার আগে যদি কোনো জমিদার শ্রেণীর রাজস্ব পরিশোধ করতে না পারতেন তাহলে তার জমি তাহলে তার জমিদারির যে ভোগ দখল সেই ভোগ দখলের অধিকার থেকে সেই জমিদার বঞ্চিত হতেন এবং তার জমিদারি সত্য নিলাম করা হতো তাহলে এই চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা বিশ এক্স রে ছেলেদের কিছুটা আলোচনা করা হয়েছিল তাই এই চতুর্থ অধ্যায়টা আবার মোটামুটি আলোচনা করা হলো সকলের জন্য যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো যদি প্রশ্ন থাকে কারো বা কোনো যদি কোনো বুঝতে অসুবিধা হয় ক্লিয়ার না হয় তাহলে আমাকে জানাবে আমি আবার এটা আলোচনা করে দেব